থেকে? দেখো, একেবারে অত্যাধুনিক যন্ত্রপাতি নিয়ে গিয়ে আজকে কিন্তু বসবার দেবাঞ্জন দেবের যে অফিস ছিল সেই অফিসে তল্লাশি হয়। ডিজি স্পেশাল ইনভেস্টিগেশন টিম সেখানে তো উপস্থিত ছিলই, পাশাপাশি কিন্তু এছাড়া বিশেষজ্ঞ দল তারা সেখানে পৌঁছেছিলেন। 3D স্ক্যানার ব্যবহার করা হয়েছে আজকে এই অফিসের ভেতরে, এবং সেই 3D স্ক্যানার ব্যবহার করে কিছু গোটা যে অফিসের ভিতরে রিক্রিয়েট করা হয়েছে বিভিন্ন জিনিসপত্র, এবং পাশাপাশি এই 3D স্ক্যানারের সাহায্য যেমন নেওয়া হয়েছে সেটা ব্যবহার করা হয়েছে, অন্যদিকে কিন্তু প্রচুর পরিমাণে গুরুত্বপূর্ণ নথি পুলিশ সংগ্রহ করেছে। মূলত এবারে দেবাঞ্জন অফিসে যে বিষয়টা নজরে পুলিশের, যে কাদের যাতায়াত ছিল দেবাঞ্জন দেবের এই অফিসে, কারণ কিন্তু দেবাঞ্জন দেব কার্যত একটা কলকাতা শহরের মধ্যে একটা প্যারালাল জাল কর্পোরেশন চালাচ্ছিলেন, এবং সেই জায়গায় তাদের আসা যাওয়ার জন্য বিভিন্ন রকমের যে রেজিস্টার রয়েছে সেই রেজিস্টার সেখান থেকে পুলিশ সংগ্রহ করেছে, যেখান থেকে প্রত্যেকের নাম লেখা রয়েছে কারা কারা যাতায়াত করতেন। অন্যদিকে দেবাঞ্জন দেবের সঙ্গে বা তার অফিসে অন্যান্য যারা আধিকারিক পোস্টে চাকরি করছিলেন বলে দেবাঞ্জন দাবি করেছিল সকলের কাছে, তাদের সঙ্গে দেখা করার জন্য যারা যারা আসছেন তাদের কিন্তু ভিজিটার স্লিপ সংগ্রহ করা হতো রিসেপশন থেকে অফিসের ভেতরে। সেই ভিজিটার স্লিপ, এরকম প্রচুর ভিজিটার স্লিপ কিন্তু বাজেয়াপ্ত করা হয়েছে। অর্থাৎ মূলত তদন্তকারীরা মূলত নজরে রাখছেন কাদের কাদের যাতায়াত ছিল দেবাঞ্জন দেবের এই অফিসের মধ্যে। অন্যদিকে কিন্তু দেবাঞ্জন দেবের অফিসের ভেতর থেকে প্রচুর এরকম অ্যাপ্লিকেশন উদ্ধার হয়েছে যাদেরকে চাকরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, এবং চাকরি দেওয়া হয় বলে এরকম একাধিক অ্যাপ্লিকেশন জমা পড়েছিল, সেই অ্যাপ্লিকেশন উদ্ধার হয়েছে। কর্পোরেশনের নাম করে যে টেন্ডার ডাকা হয়েছিল জাল টেন্ডার, সেই রকম একাধিক ডকুমেন্ট কিন্তু উদ্ধার হয়েছে দেবাঞ্জন দেবের অফিস থেকে। আজকে প্রায় 3.5 ঘন্টা ধরে কসবা দেবাঞ্জন দেবের অফিসে তল্লাশি চালানো হয়, এবং গোয়েন্দারা আসেন যেমন প্রায় দুপুর 3:30 থেকে 7টা পর্যন্ত দেবাঞ্জনকে সঙ্গে নিয়ে এই অফিসের ভেতরে তল্লাশি অভিযান চালান, এবং পুলিশ সূত্রে জানতে পারছি আমরা ফের কিন্তু কসবার অফিসে দেবাঞ্জনকে নিয়ে তল্লাশি চালাতে পারেন গোয়েন্দারা। অমৃতা, ধন্যবাদ পার্থ প্রতিম। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।